কিরে ভালো আছিস? মমিন ভাই টাকা লিখে রাখো। হাসপাতালে তুমি মহা সুখে আছো মা, বাবার যন্ত্রণায় বাসা টেকে মুশকিল হয়ে পড়েছে। খুব যন্ত্রণা করছে বুঝি। যন্ত্রণা মানে কথায় কথায় জিনিস ভাঙছে। আজ তো মহা হুলস্থুল, চায়ের কাপে 60টা মরা পিঁপড়া। পিঁপড়া? হ্যাঁ পিঁপড়া। আচ্ছা মা, পিঁপড়ার মৃত্যুতে বাবা এত আপসেট হলেন কেন? আপসেট হবে তো ওই পিঁপড়ার আত্মীয় স্বজনরা। মাথা ধরে যাচ্ছে, তুই আমার সামনে থেকে চাটো। টাকা দাও, চলে যাচ্ছি, 100 টাকা দাও। হাসপাতালে আমি টাকা পাবো কোথায়? বালিশ বিছানা চার তো ঝাড় দিয়ে দেখো। এ দেখো মা, হাতে 1টা পয়সা নেই। এখন যাবে কোথায়? যাবো আর কোথায়, রাস্তায় রাস্তায় খানিকক্ষণ হাঁটবো, দুপুরে পার্কে বিশ্রাম, আবার হন্টন, গভীর রাতে বাড়িতে প্রত্যাবর্তন এবং ঘুম। চাকরি খোঁজা ছেড়ে দিয়েছিস? হ্যাঁ মা, 3 বছর তো খুঁজলাম, আর কত? আমি যদি রবার্ট ব্রুস হতাম তাহলে 7 বছর চাকরি খুঁজতাম, কিন্তু আমি তো রবার্ট ব্রুস না, আমি হচ্ছে অতি সাধারণ মবিনুর রহমান মবিন। তুই সাধারণ না, আমার কাছে তুই অসাধারণ। বেকার জীবন যে আমার খারাপ লাগছে তা না মা, ইন্টারেস্টিং, পৃথিবীর সৌন্দর্য দেখে বেড়াচ্ছি, এটা তো অস্বীকার করার উপায় নেই, পৃথিবীটা অসহ্য রকমের সুন্দর। মা দেখো দেখো, আকাশটা দেখো, কিছু কিছু মানুষ এই পৃথিবীতে থাকা উচিত যাদের কাজ হচ্ছে পৃথিবীর সৌন্দর্য অ্যাপ্রিসিয়েট করা। তারা কাজকর্ম কিছুই করবে না, শুধু পৃথিবীর সৌন্দর্য দেখে বেড়াবে। কেমন আছেন সিস্টার? ভালো। মানুষ কিরকম ইন্টারেস্টিং প্রাণী দেখেছো মা? সে যতই খারাপ থাক, তাকে যখন তুমি জিজ্ঞেস করবে কেমন আছেন, সে বলবে ভালো। সত্যি কথাটা বলবে না, সে ভালো আছে তাই বলেছে ভালো। মোটেই না, আমি মুখ দেখেই বুঝেছি বেচারি খুব খারাপ অবস্থায় আছে। যাই মা। কেমন আছেন? জি ভালোই আছি আলহামদুলিল্লাহ।